ওয়েলকামস ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন টুলসের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের যে টুলসের ভিডিও নিয়ে এসেছি সেটি হলো ওয়াটার লেভেল। তো যাই হোক বন্ধু, ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে অনেক 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 থ্যাংকস বা ধন্যবাদ, ভেরি ভেরি থ্যাংকস আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে RMS সলিউশনের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে ভেরি ভেরি থ্যাংকস বা অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আমার ভিডিও এরকম দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে RMS সলিউশনের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক বন্ধু, ভিডিওর মূল বিষয়বস্তুতে ফিরে আসা যাক। আজকে যে সাবজেক্ট বা যে টপিকস নিয়ে এসেছি সেটি হলো ওয়াটার লেভেল। আপনাদের সামনে যেটি আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটি একটি ওয়াটার লেভেল, এটি হলো একটি ওয়াটার লেভেল। ওয়াটার লেভেল দেখুন, এই যে জিনিসটা একটা জলের মতো, এই যে লেভেলটা দেখা যাচ্ছে, এই যে দেখুন সরে যাচ্ছে আছে, এই যে দুটি দাগের মাঝখানে থাকলে এই লেভেলটা ঠিক আছে, আর যদি এই যে দেখুন একদিকে পাস হয়ে গেছে তার মানে ভুল আছে, আমার লেভেল ঠিক না। তো এটি আমাদের ব্যবহার করা, আবার যদি এইভাবেও বসায় দেখুন একটা জিনিস দেখা যাচ্ছে এখানে এইভাবে বসে আছে, মানে এই যে কাত হলে এই যে দেখুন একটা ঠিক নেই। তো সেইভাবে এটিতে কিন্তু একটু ম্যাগনেট আছে, এই যে ম্যাগনেট দেওয়া আছে, এটিতে একটি ম্যাগনেট দেওয়া আছে। তো যাই হোক, এটি আমাদের কী কাজে ব্যবহার করা হয়, ইলেকট্রিক্যাল কী কাজে ব্যবহার করা হয়। ইলেকট্রিক্যাল হচ্ছে আমরা ওয়ালে যে সমস্ত বোর্ড বসাই সেই সমস্ত বোর্ডগুলো কীভাবে বসছে বা সোজা আছে কি না সেটি দেখার জন্য আমাদের এই লেভেল দিয়ে দেখে নিতে হয়, বা ওয়্যারিংয়ের কাজে কেসিং ক্যাপিং লাগানোর সময় সেটি ঠিকঠাক বসছে কি না আমাদের দেখে নিতে হয়। এছাড়া আমরা কোনো টিউবলাইট সেট ফিটিংস করছি বসাচ্ছি, অর্থাৎ ওয়ালে বসানোর সময় সোজা আছে কি না সেটি এই লেভেল দিয়ে দেখে আমরা বসাতে পারি। তো যাই হোক বন্ধু, আপনাদের কীভাবে ব্যবহার করব সেটি একটু দেখিয়ে দিই, চলুন। দেখুন এখানে একটি বোর্ডের উপর আমি বসিয়েছি, দেখলে বুঝতে পারবেন লেভেলটা কিন্তু ঠিক নেই এই বোর্ডের, অর্থাৎ এটি কিন্তু একটু উঠতে চাইছে, এই যে নামতে চাইছে মানে এই দিকটা একটু উঠতে চাইছে। আপনার যদি এই লেভেলটা থাকে তবে এটি বলবো ঠিক ওয়াটার লেভেল, কিন্তু এটি বলছে ঠিক। এইভাবে যেটা দেখছি দেখুন, এইভাবে বোর্ডটি বসানো আছে, এইভাবে আমরা লেভেলটা চেক করতে পারি। আবার এই সাইড থেকে দেখো, কিন্তু এই সাইড থেকে লেভেলটা কিন্তু আমরা চেক করতে পারি, দেখুন সাইড থেকে দেখুন বোর্ডটা কিন্তু বাঁকা আছে, বাট এইভাবে লেভেল দেখে আমাদের বসাতে হয়। অর্থাৎ এই যে চারটি স্ক্রু আমরা ফিটিংস করেছি, এই চারটি স্ক্রু ফিটিংস করার সময় আগে এই লেভেলটা কিন্তু দেখে নিতে হবে, দেখে নিয়ে মার্কিং করে তারপর আমাকে লেভেল মার্কিং করে নিয়ে তারপর আমাকে বোর্ডটা বসাতে হবে। ওকে, দেখুন এইরকম কিন্তু ওয়েল্ডিংয়ের কাজেও কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি ঠিক, ওয়েল্ডিংয়ের কাজেও কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারি বা মেকানিক্যাল কোনো কাজে ব্যবহার করতে পারি, অর্থাৎ যে কোনো জিনিস, যেমন দেখুন এটা এইভাবে বসিয়েছি ম্যাগনেট, দেখুন এটি সোজা আছে কি না, একদম পুরো সুন্দর সোজা আছে। এই যে বলেছিলাম ম্যাগনেট আছে, ম্যাগনেটের সাহায্যে আমি আটকে দিয়েছি, দেখুন যে কোনো অ্যাঙ্গেল বসানোর জন্য বা যে কোনো কনস্ট্রাকশনের কাজে, অর্থাৎ ফেব্রিকেশনের কাজে, অর্থাৎ ওয়েল্ডিংয়ের কাজেও কিন্তু এটি ব্যবহার করা হয়, ফিটারের কাজেও কিন্তু এটি ব্যবহার করা হয়, সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু ওয়াটার লেভেলের ব্যবহার আছে। ওয়াটার লেভেল কিন্তু ভেরি এসেন্সিয়াল, অর্থাৎ এমন কোনো কাজ নেই যেখানে আপনি ওয়াটার লেভেল কিন্তু ব্যবহার নেই, ওয়াটার লেভেল ব্যবহার প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায় আমাদের কাজে তো আছেই। এছাড়া ফিটারের কাজে কোনো অ্যাঙ্গেল ফিটিংস করছে, কোনো রড ফিটিংস করছে বা কোনো কিছু করছে, সোজাভাবে ফিটিংস করতে পারছে কি না সেটি দেখার জন্য। এছাড়া যারা আপনার ওয়েল্ডিংয়ের কাজ করে, যখন কোনো ফেব্রিকেশনের কাজ করে তখন সোজাসুজি ওয়েল্ডিং হচ্ছে কি না বা একটা অ্যাঙ্গেলের সঙ্গে এক প্লেট ঠিকঠাক ওয়েল্ডিং হচ্ছে কি না সে সমস্ত চেক করার জন্য কিন্তু এই ওয়াটার লেভেল কিন্তু তারা ব্যবহার করতে পারে। ওয়াটার লেভেল খুব ভেরি এসেন্সিয়াল। আগে আমাদের ওয়াটার লেভেল পরিবর্তে যেটা খুব বেশি ব্যবহার হতো সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা ট্রাই স্কোয়ার, তার পরিবর্তে কিন্তু এখন ওয়াটার লেভেল ব্যবহার খুব বেশি। আমাদের কিন্তু ট্রাই স্কোয়ার ব্যবহার একমাত্র কোথায় হয় বলি একটু, আমাদের কিন্তু ট্রাই স্কোয়ার ব্যবহার
এই যে দেখুন আমাদের কোথায় ব্যবহার করা হয়, আমাদের কিন্তু ট্রাই স্কোরটা ব্যবহার করা হয় হচ্ছে যেখানে দেখুন আমরা বোর্ড বসাবো বা কোনো সুইচ বোর্ড বসাবো, কোনো কিছু ফিটিংস করব, সেটা বসানোর আগে একটা মার্কিং করতে হয়। এই যে দেখুন মার্কিং করা আছে বোর্ডে, এই যে মার্কিং করতে কিন্তু ট্রাই স্কোরটা আমাদের ভীষণভাবে কাজে দেয়। বা ট্রাই স্কোর আর এক নাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল, সেটা কিন্তু আমাদের ভীষণভাবে ব্যবহার করা হয়। এছাড়া রাইট অ্যাঙ্গেল বা ট্রাই স্কোর কিন্তু যারা কাঠের কাজ করে তারা কিন্তু খুব ভীষণভাবে বেশি ব্যবহার করে। তাছাড়া কিন্তু আমাদের ট্রাই স্কোয়ারের খুব একটা বেশি ব্যবহার নেই। তো ফ্রেন্ড, ওয়াটার লেভেল সম্বন্ধে একটু সাইজ সম্বন্ধে বলি, ওয়াটার লেভেলের কোনো কিন্তু সাইজ হয় না, কারণ এটি আপনি ডিফারেন্স কোম্পানির ডিফারেন্স এরম ধারা লম্বা ছোটো ডিফারেন্স রকম পেয়ে যাবে, সেখানে এর কোনো পার্টিকুলার সাইজ হয় না বা টেকনিক্যালি কোনো সাইজ নেই, সেই কারণে একটু জানিয়ে দিলাম। যাই হোক ভিউয়ার্স, ফ্রেন্ডস বা বন্ধু, আপনারা আমার ওয়াটার লেভেল সম্বন্ধে দেখলেন, ওয়াটার লেভেল বললাম। যদি ওয়াটার লেভেল সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো থ্যাংক ইউ আপনাদের জন্য, ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি দেখবেন।